अनुरोध करछि जागो बांगला उत्सव संख्या 1428 तार आनुष्ठानिक प्रकाशेर अनुष्ठान शुरू होच्छे नजरुल मंचे। মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে এসে যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সম্পাদক ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, তার জন্য একটা আলাদা হাততালি হোক, আজকে জন্মদিন, শুভ জন্মদিন মাননীয় সম্পাদক। তো আমি গৌতম ঘোষকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমরা প্রথমে একটু গান শুনে নেব, তারপর অনুষ্ঠানের মূল অংশে আমরা প্রবেশ করব। সকলকে আপনাদের শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই, আর কুণালের অ্যানাউন্সমেন্ট থেকে জানতে পারলাম আজকে পার্থদার জন্মদিন। মা দুর্গার আশীর্বাদে পার্থদা আরও দীর্ঘদিন বাঁচুন, মানুষের জন্য আরও কাজ করুন, এই প্রার্থনা করি। একটাই গান শোনাই, হেমন্ত মুখোপাধ্যায় সুর করা এবং গৌরী প্রসন্ন মজুমদারের লেখা। কথা যায় না বলা শুধু বোঝা যায় মনের গভীরে, শুধু আলো হয়ে রয়ে যায়। যে কথা যায় না বলা শুধু বোঝা যায় মনের গভীরে, শুধু আলো হয়ে রয়ে যায়। সে রঙি আলোর দিন কোনো দিন নিবে যাবে না। যাবে না
না মালা গেঁথে রেখেছি পরাবো তোমায় তুমি যেন ছিঁড়ে পেলো না আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে তুমি যেন ভুল বুঝো না ধন্যবাদ শিল্পী গৌতম ঘোষকে আন্তরিক ধন্যবাদ আমরা অনুষ্ঠান শুরুর মুখে রয়েছি গান দিয়ে শুরু হয়েছে জাগো বাংলা উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ গৌতম ঘোষের পর সঙ্গীত পরিবেশন করবেন তৃষা পাড়ুই আমি তৃষাকে অনুরোধ করছি সকলের সামনে সঙ্গীত পরিবেশনের জন্য নমস্কার সবাইকে এখানে উপস্থিত আমার সমস্ত গুরুজনদের আমার প্রণাম জানাই শুভ মহালয়া আমি যে গানটি আজকে আপনাদের শোনাবো আমার সৌভাগ্য হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির লেখা তার সৃষ্টি একটি গান শোনাচ্ছি আপনাদের সবার সামনে তখন কি আর আমি হব জানি
আর যখন দেখা হবে এই পৃথিবীর মাঝে। তৃষা, এই গানটি দিদির লেখা সুর, আর একবার গাইতে হবে। আবার যখন দেখা হবে এই পৃথিবীর মাঝে, আবার যখন দেখা হবে এই পৃথিবীর মাঝে, তখন কি আর আমি আমি হব জানি না, আসবো কোন সাজে। আবার যখন ফিরে এই বাংলার মাঝে, তখন কি তোমরা রাখবে মনে, থাকবে আমার পাশে। সেদিন যেন আসি ফিরে এই ছোট মাটি, যে মাটিতে মায়ের আঁচলে ভালোবাসা থাকে ঘিরে, তখন কি আর আমি আমি হব জানি না, আসবো কোন সাজে। আবার যখন দেখা হবে এই পৃথিবীর মাঝে, সেদিন যেন মনটা আমার আজকের মতন থাকে, মানুষকে যেন ভালোবাসতে পারি আপন করে ভাবি যাকে। সেদিন যেন আবার যখন দেখা হবে এই পৃথিবীর মাঝে, তখন কি আর আমি আমি হব জানি না, আসবো কোন সাজে। আবার যখন দেখা হবে এই পৃথিবীর মাঝে, যখন দেখা হবে এই পৃথিবীর মাঝে। তৃষাকে ধন্যবাদ। আপনারা সকলেই দেখেছেন তবু ঘোষকের আনুষ্ঠানিক কাজ, দিদি এসে গিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে রয়েছেন। এরপর সৌমিত্র রায়, সৌমিত্র রায়কে মঞ্চে ডাকছি। এবারের গান সৌমিত্র রায়। নাজম 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 হবে না এইভাবে,
সবাইয়ের হাত একসাথে দেখতে চাই। আজকে আমাদের দুর্গাপূজার শুভ সূচনা, সবাই আনন্দের মুডে থাকুন, গানে থাকুন এবং সতর্ক থাকুন। সবাইয়ের হাত একসাথে তাল তাল দিতে হবে, ঠিক আছে? নাজাম 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 নাজাম, ত্রিদীপ দিচ্ছ না কিন্তু, আমি কিন্তু চোখে দেখি। নাজাম 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 নাজাম। না ঘরে যাম না আমি মাছ না ধইরা, নাজাম 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 নাজাম। না ঘরে যাম না আমি মাছ না ধইরা, তোর যে যা কইবি কইয়া হাসা কইয়া হাসা কইয়া হাসা কইয়া হাসা কইয়া হাসা, তোর যে যা কইবি কইয়া হাসা কইয়া হাসা কইয়া হাসা। না ঘরে যাম না আমি মাছ না ধইরা, নাজাম 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 নাজাম। পতাকা কারে শুনবার পাইলে ঘরে আইস, ওই আমার পরাণ গেল সম্মান গেল, ওই আমার পরাণ গেল সম্মান গেল, ওই আমার বিবিহি কান্দে তো তুফান আইলো, ওই আমার বিবিহি কান্দে তো তুফান আইলো, ওই আমার বিবি কান্দে তো তুফান আইলো, ওই আমার পরাণ গেল সম্মান গেল, তবু আমি নাই হাসাই নাই হাসাই নাই হাসাই, তবু আমি নাই হাসাই নাই হাসাই নাই হাসাই। না না ঘর যাম না আমি মাছ না ধইরা, না যাম 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 না যাম। পতাকা কারে পাইলে ঘরে আইস, পঁচাত্তর ভাত কান্দে ডাইলো কান্দে, পঁচাত্তর ভাত কান্দে ডাইলো কান্দে, পঁচাত্তর বাতি জলে হো বোলায় কান্দে, পঁচাত্তর বাতি চলে ও বোলায় কান্দে, পঁচাত্তর বাতি চলে ও বোলায় কান্দে, পঁচাত্তর ভাত কান্দে ডাইলো কান্দে, পঁচাত্তুই ঘরে আয় পচা তুই ঘরে আয় ঘরে আয় ঘরে আয়। না ঘর যাম আমি মাছ না ধইরা, না যাম 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 না যাম। পচা কাকারে শুনবার পাইলে ঘরে আয়, শুনবার পাইলে ঘরে আইস, নাজাম 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 নাজাম।
সৌমিত্র রায়কে ধন্যবাদ। পরের শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, তিনি যে গানটি গাইবেন তার কথা মমতা বন্দ্যোপাধ্যায়, সুর মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ দিদির লেখা গান গাইছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাঁঝে, আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাঁঝে, আমার আমি হারিয়ে যাক। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় যে গানটি গাইলেন, কথা এবং সুর দিদির। এরপর যে গানটির যিনি গাইবেন সেটিও কথা এবং সুর দিদির, কিন্তু সেই সিডিটি আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ বাদে প্রকাশিত হবে। যে অ্যালবামটির নাম জননী, তার থেকে একটি গান পরিবেশন করছেন ইন্দ্রনীল সেন। কথা এবং সুর দিদির সিডি একটু বাদে অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। এবং এর আগের অ্যালবামগুলি গোল্ড ডিস্ক হওয়ার পর আজকে যেটি প্রকাশিত হবে, আমরা আশা করছি যে সেগুলিও শ্রোতা দর্শক দারুণভাবে গ্রহণ করবেন। ইন্দ্রনীল সেন। Thank you.
মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। সন্ধ্যা তারাকে বালিশ করে বিছানা মেলেছে ডানা, মাটির ঘরে আলোর ভরে যেন জোছনা জোছনা, সন্ধ্যা তারাকে বালিশ করে বিছানা মেলেছে ডানা, মাটির ঘরে আলো ভরে চাঁদের ঠিকানা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। রাত শুধু জেগে রয়, রাত তবু কথা কয়, সকালেও কথা হয়, সকালে কথা হয়, রাত শুধু জেগে রয়, রাত তবু কথা কয়, সকালেও কথা হয়, সকালে কথা হয়, কিন্তু বিকেলটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে আমার বিকেলটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে তোমার বিকেলটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে শৈশব বেলাটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে তোমার বিকেলটা, হারিয়ে গেছে শৈশব বেলাটা, হারিয়ে গেছে। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, ঢুকে পড়েছে চাঁদ, 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 ঢুকে পড়েছে চাঁদ। জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান চলছে। ইন্দ্রনীলদা যে গানটি গাইলেন, জননী অ্যালবাম একটু বাদে প্রকাশিত হবে, দিদির লেখা সুর, দিদির লেখা, দিদির লেখা কথা এবং সুর। এবার নচিদা নচিকেতা চক্রবর্তী। স্বর্গাদপি কবি অসে তুমি জয় মা জগত জননী, তোমারও আশিসে তোমারও বরিষে ধন্য মম ভূমি। স্বর্গাদপি কবি অসি তুমি
জয় মা জগত জননী তোমারও আশিসে তোমারও বলিষে ধন্য ভূমি জয় মা স্বর্গাদপি গরিয়সি তুমি মা তুমি তো বীরাঙ্গনা শান্তি স্বস্তি চাঁদমালা তুমি ধরণী অনুমান তুমি তো বীরাঙ্গনা শান্তি স্বস্তির চাঁদমালা তুমি ধরণী অনুমান জয় মা জয় মা স্বর্গাদপি গরিয়সি তুমি জাগো মা ভুবন মোহিনী জাগো মা জীবন দায়িনী জাগো মা ভুবন মোহিনী জাগো মা জীবন দায়িনী তান পুরা তুমি মা তুমি তো বীরাঙ্গনা তান পুরা তুমি মা তুমি তো বীরাঙ্গনা তুমি তোমার এক তারামা গরি কোনো তুলনা তুমি তোমার এক তারামা গরি কোনো তুলনা জয় মা জয় মা স্বর্গাদপি গরিয়সি তুমি মা জয় মা জগত জননী তোমারও আশিসে তোমারও বলিষে ধন্য মম ভূমি জয় মা জয় মা জয় মা আমরা গানের মধ্যে ছিলাম এবং আজ একটি গানের অ্যালবামও এখানে প্রকাশিত হবে জননী আনুষ্ঠানিকভাবে আমাদের জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশের পাশাপাশি জাগো বাংলা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপত্র 2004-05 সাল থেকে এর পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তখন থেকে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায় এতদিন দীর্ঘদিন ধরে সাপ্তাহিক হিসেবে কর্তব্য পালন করে এসেছে জাগো বাংলা এরপর এবছর 21 জুলাই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিচালনায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দৈনিক সংস্করণ প্রকাশ শুরু হয়েছে ই পেপার পিডিএফ আপনাদের উৎসাহে ইতিমধ্যেই 11 লক্ষ পাঠক বা গ্রাহক অতিক্রম করে গিয়েছে 21 জুলাই থেকে আর কলকাতা শহরের জন্য যে হকার বন্ধুদের যে 23টি সেন্টার আছে কলকাতায় সেটি পাওয়া যাচ্ছে মুদ্রিত চেহারা এবং আমরা খুব কৃতজ্ঞ যে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় বিশেষ করে কলকাতার যেখানে পাওয়া যাচ্ছে মুদ্রিত চেহারায় সেখানে কিন্তু জাগো বাংলা স্ট্যান্ড আবার শুরু হয়ে গিয়েছে আরও বেশি মানুষ পড়তে পাচ্ছেন ইন্দ্রনীল দা দিদির লেখা আমি কুনালের থেকে 1 মিনিটের জন্য মাইক্রোফোনটা কেড়ে নিলাম এখানে আমরা যারা রয়েছি আমার মনে হয় দেবীপক্ষের সেরা উপহার এখন আমরা পেতে চলেছি আমি বিগত কয়েক বছর ধরে দিদির কথায় সুরে আমরা সবাই মিলে গাইছি আপনারা জানেন গীতিকার মমতা বন্দ্যোপাধ্যায় সুরকার মমতা বন্দ্যোপাধ্যায় একজন ছবির শিল্পী ছবি আঁকার শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের পরিচয় আছে এবং আমার দেখা পৃথিবীর একমাত্র একজন কম্পোজার এবং লিরিসিস্ট হলো মোবাইল যেতে যেতে হাঁটতে হাঁটতে সুর করেন হাঁটতে হাঁটতে গান লেখেন এবং একবারই যা গান লেখার লেখেন এবং যা একবার
যেটা সুর দেয় ওটাই শেষ। ঠিক তেমনই ভাবে এবছরে আমরা আমাদের মা আমাদের প্রাণের মধ্যস্থলে যিনি বসে আছেন, যাকে ঘিরে আমাদের এত উন্মাদনা, আমাদের এগিয়ে চলা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা গায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে পেতে চলেছি। এবং মাথায় রাখবেন এই গানটাও কিন্তু এমন একটা দিনে গেয়েছেন, একবারই রেকর্ডিং করেছেন এবং ওই একবারই যা হবার ফাইনাল টেক সেটাই হয়ে গেছে। তা আমি দিদিকে অনুরোধ করছি যে ও হ্যাঁ নচি আছে আমার সঙ্গে, দিদি গেয়ে দিয়েছেন, তারপর আমি আর নচি একটু ব্যাকআপ সামান্য কিছু করেছি এবং তারপর দিদি গাওয়ার পর আমি আর নচি বললাম তুই দেখ কীভাবে গাইলো। আমি আরেকটু যদি সময় দিত, আমি বললাম না সময় দেওয়ার দরকার নেই, এটাই যা গিয়েছে এটাই একশো একশো। তা সেই গানটা আমরা শুনি এবং আমরা নতুন গায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা জোরে হাত তালি দিই। ওই গানটা আমরা শুনবো এখন। এইটা না, এটা না, দিদির গাওয়াটা দে। হ্যাঁ অসাধারণ অনুভূতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সুরে গান আমরা শুনেছি, কিন্তু আজ যেভাবে দিদির গলায় গান শুনলাম আমার মনে হয় এটি হাতে হাতে আরও বেশি অস্বাভাবিক সংখ্যা শ্রোতাদের হাতে পৌঁছে যাবে। একজন সঙ্গীত শিল্পীর জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, শ্রী বাবুল সুপ্রিয়। ফলে আমরা আজকের শেষ শিল্পী বাবুল সুপ্রিয়, তারপর আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে প্রবেশ করব। দিদি আপনাকে নমস্কার, খুব ভালো গেয়েছেন,
ভালো সুন্দর লাগলো। আর সবাইকে আমার মনে হয় প্রথমবার আপনাদেরকে গান শোনানোর সুযোগ পাবো, তো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ইন্দ্রনীল, সবাইকে পুজোর শুভেচ্ছা জানাই আগে থেকেই। আগাম আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা গানের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা গানের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি এই পৃথিবীর সারা ধরে আয়ন পারে ফিরে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি এই বাংলায় বারবার আমি বাংলায় ফিরে আসি। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ সুমো, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃপ্ত চুমুক তৃপ্ত শেষ সুমো, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাবুল সুপ্রিয়কে আন্তরিক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্যায়ে মঞ্চে আসতে অনুরোধ করব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। আমরা মূল পর্যায়ে প্রবেশ করছি অনুষ্ঠানের। তো যে কথা বলছিলাম যে যাবো বাংলায়, এই দৈনিক হওয়ার পর এই রাতে এবং ভোরে জাগো বাংলা টিমের একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে। অনেক পাঠক, লক্ষ দশ লক্ষ ক্রস করে গেল, কিন্তু দুজন পাঠককে আমরা খুব ভয় পাই। একজন হচ্ছেন রাতেই, যখন সেটি প্রেসে যায় বা আপলোড হয় তার আগে সর্বশেষ যিনি পড়েন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটা পাতা, প্রতিটা অক্ষর এবং কোথাও কোনো ভুল থাকলে সংশোধন, ফলে গোটা জাগো বাংলার টিম, এটা একটা খুব ভালো জিনিস। আর সকালে প্রুফ রিডাররাও যেভাবে পড়েন না, প্রথম কপিটা বোধহয় সেইভাবে পড়েন দিদি,
কোন কোথায় কত লক্ষ কোটির হিসেবে দুটো ভুল বেরিয়েছে সকালবেলাই সেটা। এবং এটাই খুব অনুপ্রাণিত এবং উৎসাহিত জাগো বাংলার টিম। আজকালকার দিনে একটা দৈনিক কাগজ বার করা খুব কঠিন কাজ, সেটা মাথার উপরে দিদি অভিষেক যেভাবে উৎসাহিত করে গোটা টিমটাকে চালাচ্ছে, এবং পার্থদা এবং সকলে রয়েছেন আপনারা, তো তার এখন উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ দীর্ঘদিন ধরেই চলছে। আজ 2021 সালের এবং 1428 আমরা প্রকাশ করতে চলেছি, মঞ্চে প্রথমেই ডেকে নেব, আমন্ত্রণ করব আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মঞ্চে আসতে অনুরোধ করব দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে, মঞ্চে আসতে অনুরোধ করব লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, মঞ্চে আসতে অনুরোধ করব বিশিষ্ট সাংসদ অধ্যাপক সৌগত রায়কে, মঞ্চে আসতে অনুরোধ করব দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়কে, রাজ্যের মাননীয় মন্ত্রীরা রয়েছেন, সাংসদরা রয়েছেন, শতাব্দী রায় রয়েছেন, মনীষ গুপ্ত রয়েছেন, পূর্ণেন্দু বসু রয়েছেন, দোলা সেন রয়েছেন, এবং আপনারা সবাই, এবং ব্রাত্য কই, অরূপ, ববিদা, সুজিতদা, চন্দ্রিমাদি, শশীদি, মঞ্চে আসতে অনুরোধ করছি, তাপসদা, মাননীয় মন্ত্রীরা একটু মঞ্চে, ডেরেক দা, আচ্ছা আমাদের সম্পাদক বোধ হয় চলে গিয়েছেন, যেহেতু দিদি এর পরের পুজোটি উদ্বোধনী করবেন পার্থদার, ফলে পার্থদা একটু রওনা হয়েছেন, আমরা একটু ছোট্ট ফর্ম্যালিটি করে শুরু করছি। আমি প্রথমে বলে দিই, আমি প্রথমে একটু বলি যে যারা লেখক তালিকায় আছেন তারা সাংগঠনিক নেতৃত্ব হতে পারেন, আবার তারা সাহিত্যিক, সাংবাদিক, চিত্র সাংবাদিক যারা, তাদের জন্য পুজো সংখ্যা এবং উপহার রয়েছে, ফলে নির্দিষ্ট সময়ে এই পর্বটি শেষ হলেই তাদের জন্য যে উপহারটি রয়েছে সেটি পৌঁছে দেওয়া হবে। আমরা একটু জাগো বাংলার যার পরিকল্পনায় প্রথম জন্ম, যে কোনো একটি রাজনৈতিক দল তার নিজস্ব মুখপত্র থাকা উচিত। নিশ্চিতভাবে আমরা সমস্ত মিডিয়াকে সম্মান করি, কিন্তু আমাদের কথা, আমাদের নেতৃত্ব কি ভাবছেন, আমাদের নীতি, আমাদের লড়াই, আমাদের আদর্শ, সেটা পার্টির নিজস্ব মুখপত্র পড়ে পার্টির কর্মীরা জানবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন, সেখান থেকে জাগো বাংলার জন্ম। জাভেদদা মঞ্চে, তাপসদা, মাননীয় মন্ত্রীরা একটু এখান থেকে সবটা বোঝা যাচ্ছে না, নিজেদের ব্যাপার, ফলে এ পাশে অতীন সবাই রয়েছেন এদিকে, তো যাই হোক, এখন সেই জায়গায় দাঁড়িয়ে জাগো বাংলা সাপ্তাহিক হিসেবে দায়িত্ব পালন করে এসেছে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে, এখন দৈনিক হিসেবে একটা চলছে। তো আমি প্রথমে একটু নাদিমুল হক, নাদিম এসো, এই কি সাংসদ বললাম তো, আমরা একটুখানি আমাদের নেত্রী এবং বিশেষ করে শুধু লেখক তো নয়, জাগো বাংলার পুজো সংখ্যা যেদিন থেকে প্রকাশিত হচ্ছে সেই বছর থেকে
তার প্রচ্ছদটি আঁকেন কিন্তু স্বয়ং মমতা দি। তো আমরা একটু জাগো বাংলার টিম যারা রয়েছেন, জাগো বাংলা পরিবারের সকলের জন্যই উপহার লেখকদের জন্য রয়েছে, কিন্তু সময় নষ্ট না করে শুধু মমতা দিকে একটু আমরা জাগো বাংলা পরিবার একটু বরণ করে নেবে আমি অনুরোধ করব। উত্তরীয় পরিয়ে আমি অনুরোধ করব, জাগো বাংলায় আমাদের যারা নিজস্ব স্টাফ রয়েছেন, নিজস্ব কর্মী রয়েছেন, তার পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ, তারা জাগো বাংলাকে সাহায্য করতে এগিয়ে এসছেন। তারা কেউ লেখা দেন, কেউ সম্পাদনা করে দেন, কেউ যতভাবে সম্ভব সাহায্য করেন, আর বাকিরা সেটার প্রচারে প্রসারে সাহায্য করছেন। আমি অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে এখানে স্বাগত জানাচ্ছেন অধ্যাপিকা অনুরাধা ঘোষ। এরপর শুধু নেত্রী হিসেবে নয়, জাগো বাংলার প্রচ্ছদের শিল্পী হিসেবে একটি, হ্যাঁ সবাইকে দেওয়া দিয়ে নি, দিদিকে শেষ করে নি, শিল্পী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি স্মারক উপহার দিচ্ছেন জাগো বাংলা পরিবারের তরফ থেকে। পার্থদা তো নেই, ফলে বার্তা সম্পাদক অভিজিৎ ঘোষ। এবং স্মারকটি কিন্তু দিদি এবারের কভার, এরপর একটু মিষ্টি মুখ না হলে হয় না, ফলে মমতাদির হাতে একটু মিষ্টি তুলে দিচ্ছেন রূপা মজুমদার। রূপা আবার শুকতারা এবং নবকল্লোলের সম্পাদক, আমাদের ফিচারটা দেখে দেন। এরপর যে দুটি এখনও উদ্বোধন হয়নি কিন্তু মমতাদির হাতেই প্রথম তুলে দেওয়া, আমি অনুরোধ করব অনিরুদ্ধ আর পার্থকে পুজো সংখ্যা এবং সিডি দুটোই উপহার তার হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু সেটা এখন খোলা যাবে না, নিজেই উদ্বোধন করবে একটু বাদে, তারপর খুলবেন। আরে তো উদ্বোধন হওয়ার পর খুলবে, উদ্বোধন হয়ে গেল ও রিন্দা সিটি তো উদ্বোধন হয়ে গেল ওখানে। সবার ব্যাগ আছে, তো ফলে জাগো বাংলা উৎসব সংখ্যা, জাগো বাংলা উৎসব সংখ্যা 1428 2021 আমরা আনুষ্ঠানিকভাবে এবার আমি অনুরোধ করব ভলেন্টিয়ারদের, তারা কিন্তু লেখকদের হাতে উপহারের প্যাকেট বইসহ সিডিসহ দিয়ে দিতে পারে এবং মঞ্চেও সেটা দেওয়া চলবে। তবে একটু বাদে দিলে ভালো হয়, কারণ মমতাদির কথাটা আমরা একটু সবাই শুনে নেব। এরপর ওনারও পুজো উদ্বোধন রয়েছে, ফলে আমি অনুরোধ করছি, এরপরে আরও কিছু কাজ রয়েছে এখান থেকেও পুজো উদ্বোধনের বিষয় রয়েছে, ফলে আমি আবার বলি বিভিন্ন সমস্যা রয়েছে চারপাশে, প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, ষড়যন্ত্রও রয়েছে, তার মধ্যে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস সর্বাত্মকভাবে লড়াই চালিয়ে যাচ্ছে এবং যে মানুষরা সংকটে রয়েছেন, সমস্যায় রয়েছেন, তার পাশে তৃণমূল কংগ্রেস থাকছে, সরকার থাকছে। কিন্তু তার ফাঁকেও যেহেতু শারদোৎসব, ফলে সাহিত্য সংগ্রাম আন্দোলন বিনোদন সব মিলিয়ে
আগে। আচ্ছা, প্রথমে মমতাদির কথা শোনার আগে এখান থেকে একটি পুজোর উদ্বোধন হবে। তো পুজোর উদ্বোধন হবে মন্দিরতলা দুর্গা পূজা কমিটি, মন্দিরতলা হাওড়া। সেখানে রয়েছেন এখন মাননীয় মন্ত্রী অরূপ রায়, জেলা শাসক রয়েছেন, নগরপাল রয়েছেন, এমআইসিরা রয়েছেন, ফলে এবং সেখানে ওই পুজো কমিটিতে রয়েছেন শোভনলাল ব্যানার্জি, তিনি পুজো কমিটির সম্পাদক, এবং অসিত কুণ্ডু, তিনি হচ্ছেন সভাপতি। তো এই মন্দিরতলা দুর্গা পুজো কমিটি, এই দুর্গোৎসবটি এবছর এখন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তো এরপর আজকের এই সুন্দর দিনে কিছু বলার জন্য অনুরোধ করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, জননেত্রী, হ্যাঁ, নৃসিংহদা যে বইটা লিখেছেন রামায়ণী, ও না, নৃসিংহদা বইটা কোথায়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি তার নতুন বই রামায়ণী, সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে দেবেন, এবং বইটি উৎসর্গ করা আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেটি আনুষ্ঠানিক প্রকাশও মমতা দি আজকে করে দেবেন। আর সকলকে অনুরোধ থাকছে, জাগো বাংলার পিডিএফ আর ই পেপার একটু হবে তো, আরো ছড়াবে তো, একটু জোরে হোক, ছড়াবে তো। আর কলকাতায় যারা আছেন, প্রত্যেকটা ওয়ার্ডে স্ট্যান্ড চাই জাগো বাংলা। আর বর্ষা কাটলে সকালবেলা করে আমরা বেরোবো, সকালে হকার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কাগজ বিক্রি হবে, পথসভা হবে, কোন দল কখন সারাদিন রাস্তায় থাকবে পরের কথা, আমরা সকাল 8টা থেকে 9টা পথসভা করবো আগে। হ্যাঁ, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, এই বইটা যখন আমি মানে কম্পোজ হয়ে শেষ হয়ে আসছে, সেই সময়ে মমতা ইলেকশন জিতে গেছেন, প্রথম দফা যেটা এখন যেটা হলো সেটা নয়, তো আমার মনে হয়েছিল যে যে বিরাট বিক্রম নিয়ে একটা ভগবান রামচন্দ্রকে একটা যান্ত্রিকতায় ব্যবহার করে, টুল হিসেবে ব্যবহার করে যেভাবে একটা পলিটিক্যাল পার্টি এগিয়ে আসছিল, সেটা রুখে দেওয়া এটা একমাত্র মমতার পক্ষেই সম্ভব হয়েছে বলে আমি মনে করি, যার জন্যে এই বইটা তাঁকে উৎসর্গ করেছি। এবং সেই উৎসর্গের সামান্য যে অংশ আমি একটু পড়ে দিচ্ছি। কালীর নামে গলা ফাটিয়ে ডাকাতি করতে যাওয়াটা যার পছন্দ হবার কথা নয়, গলার শিঁড় ফুলিয়ে রামের নামে ডাকাতি করাটাও তার তেমনই পছন্দ হবে না। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই স্নিগ্ধা রামায়ণী নিবেদিত হল। নমস্কার। তো কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আমি কুণাল ঘোষকে সর্বপ্রথম অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দরভাবে সভা পরিচালনা করবার জন্য কোভিডের মাঝেও টোটাল কোভিড বিধি মেনটেন করে অনেকে আজকে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন, আবার অনেকে হয়তো এসে পৌঁছতে পারেনও নি। যারা পৌঁছতে পারেননি তারা নিশ্চয়ই ঘরে বসে আমাদের প্রোগ্রাম দেখছেন, যারা পৌঁছেছেন আমার এমপি এমএলএরা মিনিস্টাররা সকলেই এসছেন, তাছাড়াও নিসিংহ ভাদুরীর মতো গুণী মানুষ সুধাংশুধা ত্রিদীপদা তারা সকলেই এসছেন, সুতপা পনতিদের মতো শিরাদা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নচিকেতা আমার বিশেষ প্রিয়। এবং আপনারা হয়তো জানেন না নচি প্রায় জোর করে এই গানটা আমায় করিয়েছে। কী করে করিয়েছি জানেন? 29 তারিখ ইলেকশন ছিল তো, 27 তারিখ পর্যন্ত আমার মিটিং ছিল, গলা ভাঙা অবস্থাতেই ইন্দ্রনীলের বাড়িতে আমরা তিনজনে মিলে জমায়েত হই। তিনজনে কিন্তু কেউ জানে না কী হবে, এবার তিনজনে মিলে জমায়েত হয়ে হঠাৎ এটা একটা সিদ্ধান্ত হলো। এবং ইলেকশনের আগের দিন যখন সবাই ভাবছে আরে আগামীকাল ইলেকশনটা কী হবে, আর তখন আমরা বসে বসে সন্ধে 7টায় এই কাণ্ডটা করছি। আর নচিও যে গানটা গাইল সেই গানটাও নচি সেখানেই গেয়েছে এবং ওই 10 মিনিটের মধ্যে। এবং ইন্দ্রনীলের বাদ বাকি গানগুলো স্বর্গাদপী গড়িয়সী ওরও গাওয়া আছে এবং আরও কিছু গান আছে। আমরা ঠিক করেছি যে বাংলা গানটাকে, হিন্দি গান তো আমরা ভালোবাসি, সাথে সাথে বাংলা গানটাকেও আগে যেমন অলওয়েজ গোল্ডেন পিরিয়ড গানের একটা আমরা এখনও মনে রাখি, এই যে বাবুলরা গান গেয়ে গেল পুতুলদার একটা গান, এইরকম অনেক গান আছে মানে আমাদের এত ভালো লাগে আমাদের হৃদয়কে দোলা দেয়। কিন্তু আমরা কী করি, আমরা ধরে রাখতে পারি না। এখন মাঝে মাঝে রিয়েলিটি শোতে কিছু কিছু ছেলে মেয়েদের এইসব গানগুলো গাওয়ানো হয়, দেখতে ভালো লাগে। সুতরাং দেখি আমার দিওয়ালিটা হয়ে যাক, হয়ে গেলে আমি নচি ইন্দ্রনীল আমরা যারা আছি কয়েকজন মিলে বসবো, বসে বাংলা গানটা কী করে আরও ভালো করে মানে বাংলায় এখনকার ভাষায় যেটা বলে ফাটাফাটি মানে কীভাবে করা যায় সেইভাবে একটা ভাবনা চিন্তা আমরা করব। কারণ বাংলার গান, বাংলার নাটক, অর্পিতারা আছে, বাত্তরা আছে, বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলার সভ্যতা সব কিছু ভীষণ ভালো। আমি আপনাদের সকলকে শারদীয়া পুজোর অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সিঙ্গুর থেকেও আমার মা বোনেরা প্রতিবারই আসে, ওদের ছাড়া আমাদের হয় না। কৃষক পরিবারদের সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। লখিমপুরে যারা মারা গেছেন খুব অন্যায়ভাবে, যেভাবে হত্যা করা হয়েছে, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যাদের নেতৃবৃন্দ দোলা সেন, প্রতিমা মণ্ডল, কাকলি ঘোষ, জোশীদার এবং আবির বিশ্বাস, তারা তাদের বাড়িতে গিয়ে পৌঁছতে পেরেছিল, অন্য কেউ পারেনি। কারণ তাদের 12 ঘন্টা লেগেছিল এপথ ওপথ করে লুকিয়ে 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 লুকিয়ে, প্রায় দোলা বলছে আমি তো পাঞ্জাবি সেজেছিলাম এইসব করে টোরে, কিন্তু অ্যাকচুয়ালি তারা গিয়ে পৌঁছতে পেরেছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আমি জাগো বাংলার এটা চালু করার জন্য অভিষেককে বিশেষ করে ধন্যবাদ জানাবো, কারণ ওর মাথা থেকে এটা এসেছিল যে ডেলি এটা যেমন করে হোক করা হোক। আর ও বক্সিদা পার্থদা এরা মিলে বসেই কিন্তু কাজটা করেছে, এবং কুণালকে ডেকে, কুণালও কাজটা খুব ভালো করে, এবং পুরো জাগো বাংলার টিম তাদের সকলকেই আমরা ভীষণ ভীষণ ধন্যবাদ জানাই। এবং আজকে সাথে সাথে আমাদের সাথে সাথে অন্যান্য যে সমস্ত সংবাদ মাধ্যম এবং চ্যানেলরা আছেন তাদের সকলকেও আমাদের পরিবারের পক্ষ থেকে, জাগো বাংলা পরিবারের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমাদের অনেক শুভেচ্ছা জানাই। তবে আজকের দিনটা মহালয়, জাগো দুর্গা না শুনে মহালয় কিন্তু হয় না। আমি ইন্দ্রনীল আর নচিকে এখানে ডাকবো, দুপাশে দুজন, আমরা বক্তৃতার বদলে জাগো দুর্গা, ও বের করে নাও, জাগো দুর্গা এই গানটি আমরা গাইব। স্কেল কার স্কেল ঠিক হবে? তুমি জাগো, হ্যালো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনুধারিণী, বাবুল এসো, বাবুল অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো,
বরুদা অধরা অচলা পুনমি বরুদা অধরা অচলা বহু বল ধরিণী বিপুদল ধরিণী যাবুমা শরণময়ী শঙ্করী জাগো জাগো মা ইন্দ্রী লেখানিনি জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো মা জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো আচ্ছা ইন্দ্রনীল তুমি তো গানটা গিয়েছিলে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় ভুলে গেছো দেখো এটা বাবুল আমায় দিচ্ছে আজকে এটা আমার খুব ফেভারিট আমি ওকে একবার চেয়েছিলাম এটা আমি 23 জানুয়ারি এই হ্যাঁ 23 জানুয়ারি তো প্রোগ্রামে দেখেছিলাম একটা লাল কালারের একজন বাজাচ্ছিল এবং এটা আমাকে একটা নীল দিয়েছে দারুণ দারুণ এই এটা আমার কাজে লাগবে তুমি বাজাও আগে ওটা তুমি বাজাও তুমি বাজাও কেন তুমি ওইটা ওইটা তাহলে কি হবে আওয়াজটা এটা কি এমনি বাজে নাকি এটা ব্লো করে বাজে তো এটা এটা আজকে একটু একটু বাঁশির মতো বাজবে এটা আপনি এটাকেই পিয়ানিকা বলে এটা আপনি শাঁখ যেরমভাবে বাজান সেরমভাবে বাজালে এটা এটা কিবোর্ডের মতো বাজবে স্যারি নিয়ে আর নইলে আপনাকে আমাকে ডেকে নেবেন আমি ফু দেবো আমি হাওয়া দেবো বাবুলকে দিয়ে যখন বাবুল বাজাবে বাবুল গাইবে আর আমি বাজিয়ে দেবো কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে এটা কিন্তু হারমোনিয়ামের রিডের সাথে মিলছে না
না না সাপা আমরা যে হারমোনিয়াম বাজাই বা আমরা যে ক্যাসিও বাজাই ছোট্ট এবং এখানে রিট কম, ইয়েস রিট কম, সুতরাং ওখানে আলাদা প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ। তাহলে কুণাল জনগণ মনেও দিয়ে এসো সবাই মিলে, বাবুল জনগণ মনেও দি, সবাইকে অনুরোধ করছি আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে জাগো বাংলার প্রোগ্রাম, জাগো বাংলার কুণাল সহ সকলকে অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা, এই হলকে মঞ্চকে অ্যাডমিনিস্ট্রেশনকে সংবাদ মাধ্যমকে সবাইকে যারা এসছেন কষ্ট করে সকলকে ধন্যবাদ জানিয়ে পুজোর দিনগুলো খুব ভালো কাটুক। সবাই কিন্তু পুজোতে ঠাকুর দেখতে যাবেন আর মাস্ক পরে যাবেন, কেমন? প্রত্যেকে কিন্তু পুজো প্যান্ডেলে যাবেন আর মাস্ক পরে যাবেন। জনগণমনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে জয় বাংলা, জয় বাংলা।